বিসমিল্লাহির রহমানির রহিম পরম কোনম আল্লাহর নামে শুরু যার হাতে আমাদের জীবন এবং মরণ আমরা সবাই তার দিকে পূর্তাবিত হব প্রিয় দর্শক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাকে দেখাবো পদ্মাসুর সাথে তাল মিলিয়ে শেষ করা হয়েছে কাঠালবাড়ি ঘাট থেকে ভাঙা পর্যন্ত যেই রেল লাইন হবে তার কাজের সর্বশেষ অবস্থা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে নতুন মাটি কাটা দেখতে পাচ্ছেন দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা সেতুর বীর সাথে যেই রেল সংযোগটি হবে তারই সর্বশেষ অবস্থা সেই রেল লাইনের কাজগুলো চলমান আছে অলরেডি মাটি কাটা শেষ এখন মাঝে মধ্যে যেই ব্রিজগুলো রয়েছে এবং কালভার্ট সেগুলো তৈরি করা হচ্ছে যাতে পানিগুলোকে সহজেই পাস হতে পারে এই জন্য সেই কাজগুলো হাতে নেওয়া হয়েছে আর পদ্মা সেতুর সাথে এই রেল লাইনের কাজ শতভাগ শেষ করার চেষ্টায় আছে খুব তাড়াতাড়ি রেল লাইনের কাজগুলো শেষ করা হবে পদ্মা সেতুর এই কাজ শেষ করার পূর্বেই শেষ করা হবে রেল লাইনের কাজ যখন পদ্মা সেতুর কাজ শেষ হবে যখন যানবাহন জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু তখন সহজেই এই রেল লাইন চালু থাকে এই জন্য রেল লাইনের কাজটি হাতে নেওয়া হয়েছে গতর সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনে পদ্মা সেতুর সাথে তাল মিলিয়ে শেষ করা হচ্ছে কাঠালবাড়ি ঘাট থেকে ভাঙা পর্যন্ত যেই 40 কিলোমিটার রয়েছে সেই 40 কিলোমিটারের সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন বর্ষায় পানি দেখা যাচ্ছে তার পাশেই রয়েছে পাটকাটি কারণ এখন রয়েছে বর্তমানে বাংলাদেশে পাট কাটার মৌসুম সবাই পাট কেটে জাগ দিয়ে খড়িগুলোকে রাস্তার পাশে সাজিয়ে রেখেছে তার পাশে অনেকেই চলাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে দেখতে পাচ্ছি স্ক্রিনে নতুন রাস্তাটা এটি হলো রেল লাইনের আর আমি আপনাদেরকে এখন এসেছি মেন রাস্তায় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর সাথে মেন সড়কের কাজগুলো সর্বশেষ অবস্থা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা এই পুরো রাস্তাটাই হয়েছে এক্সপ্রেস ওয়ে অর্থাৎ এই রাস্তা ধরে যারা আসবে তাদের কোনো থামতে হবে না অবিরামভাবে চলতে থাকবে সড়ক ধরে সেই সড়ক তৈরি করার কাজ শেষ হয়েছে কয়েক মাস পূর্বে এখন কাজ চলছে পদ্মা সেতুর সাথে তাল মিলিয়ে রেল লাইনের কাজ এভাবে পদ্মা সেতুর সাথে যে যত কাজই আছে সব কাজই শেষ করা হয়েছে বা হচ্ছে দেখুন ঢাকা থেকে মা পর্যন্ত সমস্ত রেল সেতুর কাজ শেষ করে খুলে দেওয়া হয়েছে এক্সপ্রেস ওয়ে এবার আসুন কাঁঠালবাড়ি ঘাট থেকে ভাঙা পর্যন্ত যতগুলো রেল সেতু ছিল সবগুলো কাজ শেষ করে খুলে দেওয়া হয়েছে সব ফ্লাইওভার সেই ফ্লাইওভার দিয়ে আমি এখন পার হচ্ছে দেখতে পাচ্ছেন একটি ফ্লাইওভার পার হলাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল জলরাশি জলরাশি এখন সব জায়গায় বিরাজমান কারণ হলো বর্তমানে পানি বিভিন্নভাবে বাড়ছে যখনই বৃষ্টি হয় তখনই দেখা যায় পানির বেগ এবং পানি বাড়তে বাড়তে এরকম পর্যায়ে চলে এসেছে রাস্তার ধারে খাল বিল একাকার হয়ে গিয়েছে এই পানিতে এই পানিগুলো পদ্মার পানি এই পথ ধরে এই পদ্মা যাওয়া যাবে অর্থাৎ পদ্মা নদীর সাথে এটা একটি খাল এই খালের সাথে সংযোগ রয়েছে পদ্মা নদীর আরেলখার সাথে পদ্মা নদীর যোগসূত্র রয়েছে আরেলখার নদী ধরেই এই রাস্তার পাশে যে পানি দেখতে পাচ্ছেন সেই পানিগুলো এসে পৌঁছেছে আর ডান সাইডে দেখতে পাচ্ছেন যেই আইল রয়েছে সেই আইল্যান্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে দুইটি রাস্তার মাঝে অর্থাৎ দুইটি লেন এর মাঝখানে যে জায়গা রয়েছে সেই জায়গাটুকে লাগানো হচ্ছে ফুলের চারা বিভিন্ন বনজ সম্পদের গাছ যে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে তখন কত না চমৎকার লাগবে ভাঙা থেকে কাঁঠালবাড়ি ঘাট ভাঙা থেকে ঢাকা পর্যন্ত যদি ভাগ করি পদ্মা নদী থেকে ভাগ করি তাহলে ঢাকা থেকে মা পর্যন্ত 40 কিলোমিটার আর পদ্মার পরে যে এখন বর্তমানে কাঁঠালবাড়ি ঘাট রয়েছে তা থেকে শুরু করলে ভাঙা পর্যন্ত আসে 40 মিটার এর 40-40-80 এই 80 কিলোমিটার থাকবে সড়ক পথ এই 80 কিলোমিটার পথই থাকবে আবার রেল লাইনও দেখুন ভাগ করা হয়েছে পদ্মা নদী আমাদেরকে দুইটি স্থানকে ভাগ করে দিয়েছে সমান ভাগে প্রায় মা প্রান্তে 80 কিলোমিটার মার পরের অংশ ঢাকা পরের যে অংশ ফরিদপুর মাদারীপুর রাস্তাটা রয়েছে এটাও 40 কিলোমিটার কত চমৎকার পদ্মা সেতুর কাজ এভাবেই শেষ করা হচ্ছে একের পর এক যেটি ধরা হয় সেটাকে শতভাগ কাজ শেষ করে পরের কাজটা ধরা হয় দেখুন পদ্মা সেতুর উড়া সেতুর কাজগুলো শেষ করা হয়েছে এবং পরে সড়কের কাজগুলো একসাথে চলমান ছিল তাই দুটি কাজই একসাথে শেষ হয়ে গেছে এক্সপ্রেস ওয়ে এখন দেখুন কোথাও থামতে হবে না বিরামহীনভাবে চলতে থাকবে এই সড়কটি অর্থাৎ এই যানবাহনে যারা ড্রাইভার এবং অন্য অন্য যারা রয়েছেন কর্মচারীরা তারা অনেক খুশি কারণ তাদেরকে আর সেই আগের ঝাঁকি খেতে হয় না
যখন তখন যাকে খেতে হতো বা গাড়ি চালাতে যে কষ্ট হতো এখন তাদের এই কষ্টটা নেই, আরামে চালাচ্ছে গাড়ি। আলহামদুলিল্লাহ, এভাবে পদ্মাসুর সাথে তাল মিলিয়ে রেললাইনের কাজটি শেষ করা হোক এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওতে বিদায় নিচ্ছি। তবে আবার ফিরব পদ্মা সেতুর সাথে রিলেটেড কোনো ভিডিও নিয়ে, হয় রেললাইন, সড়কপথ অথবা পদ্মা সেতুর মাঝের স্পেন বা পিলার নিয়ে। তা আজ রাখবো, দেখা হবে পদ্মা সেতুর পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।